তো বন্ধুরা, আজকে তো তোমরা টাইটেল দেখেই বুঝতে পেরেছ কি বিষয়ের উপর ভিডিও হতে চলেছে। দেখো, আমার পুরনো বালতিটা কিন্তু একেবারে নতুন হয়ে গেল ম্যাজিকের মতন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর আজকে কোনো ডেইলি ব্লগ নিয়ে আসিনি, আজকে আমি একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের সকলেরই ঘরে প্লাস্টিকের বালতি থাকে বাথরুমে, তো বালতিগুলো খুবই কাছাকাছি করতে গিয়েই হোক আর আয়রন মানে জল ভরে রাখতে রাখতে একটা আয়রনের দাগ পড়ে যায়, কাছাকাছি সার্পের দাগও বসে যায়, একটা সাদা তারপর আয়রনের যে লালচে দাগ সেগুলো হয়ে যায়, তো দেখতে ভালো লাগে না একদমই। বালতিগুলো এমন নোংরা লাগে, তো তখন মনে হয় যেন বাথরুমটাও আমাদের নোংরা হয়ে গেছে ওই বালতির জন্যে। তো সেই রকমই বালতি মগ কীভাবে পরিষ্কার করা যায় এক নিমেষে, সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু সেই কাজটা আজকে আমি করছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদের অনেকেরই এটা কাজে লাগে। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই একদম বালতিগুলো নতুনের মতন হয়ে যাবে। তো চলো আমি তোমাদের দেখিয়ে দিই কীভাবে আমি বালতিগুলো পরিষ্কার করছি। তো বন্ধুরা, দেখো আমার বালতিটার অবস্থা, এইটা আমার বাথরুমেই থাকে, আমরা এটার মধ্যে স্নান করি, কাছাকাছিও করি জামাকাপড় কোনো কোনো সময়। তো দেখো মগটাও একেবারে আয়রনের মগটাও জলের মধ্যে ভেজানো থাকে, তো আয়রনের দাগ বসে গেছে আর বালতিটাও অত্যধিক দাগ বসে গেছে। এটা পরিষ্কার করে নিচ্ছি, আর এটা একটা আমি লিকুইড বানিয়ে নিয়েছি, দেখো আমি যেটা দিয়ে পরিষ্কার করব। এগুলো সমস্ত কিছু উপকরণগুলোই আমাদের হাতের কাছে ঘরেই থাকে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখতে পারলেই বুঝতে পারবে আমি কী কী উপকরণ দিয়েছি, সেগুলো আমি অবশ্যই ভিডিওর মধ্যে বলে দেবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলেই কিন্তু জানতে পারবে যে আমি এর মধ্যে কী দিয়ে বালতিটা একদম নতুনের মতন করলাম। তো দেখো প্রথমে আমি ব্রাশ দিয়ে লাগাচ্ছিলাম একটু সাইডগুলোই, কিন্তু অনেকটা টাইম লেগে যাবে, তাই জন্য আমি একটা প্লাস্টিক পরে নিলাম। প্লাস্টিকের গ্লাভস কিনতে পাওয়া যায়, তো আমার কাছে যেহেতু ছিল না, তো আমি হাতে এমনি প্লাস্টিকটা ভরে নিলাম। প্লাস্টিকটা না পড়লে অনেক সময় হাতটা জ্বালা করতে পারে, তো সেই জন্য প্লাস্টিকটা পরে এবার দেখো আমি একটা পুরনো স্কচ ব্রাইটের সাহায্যে পুরো বালতিটার গায়ে জাস্ট মাখিয়ে রেখে দিচ্ছি। কোনো ঘষাঘষি সেরকম করতে হবে না, একটু জাস্ট স্কচ ব্রাইট দিয়ে হালকা হাতে ঘষে লাকিয়ে দিলেই হবে। তো এইভাবে মগটার মধ্যেও আমি প্রথমে মাখিয়ে নিয়ে রেখে দিচ্ছি, মাখিয়ে রেখে দিলেই অনেকটা ময়লা কেটে যাবে, তারপরে তোমরা যখন ধোবে ভালো করে তখন একটুখানি ঘষে নিলেই দেখবে একেবারে নতুনের মতন হয়ে যাবে। তো আমি সামনাসামনেই করে দেখাচ্ছি। তো আমি এইটা করে রেখে চলে গেছিলাম অন্যান্য কাজ করতে, আমি মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা এভাবেই রেখে দিয়েছিলাম। মোটামুটি যদি তোমরা আর একটু বেশি টাইম রাখো আর একটু ভালো করে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে, আমি 1-1.5 ঘন্টা রেখেছিলাম। তো আমি এবার বাথরুমে নিয়ে চলে এসেছি, বাথরুমের কল খুলে নিয়েছি, খুলে দেখো আমি আস্তে করে ওই একই স্কচ ব্রাইটটার সাহায্যে জাস্ট ধুয়ে নিচ্ছি, ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি। সেইভাবে কিন্তু আমাকে কিছুই প্রেশার দিতে হচ্ছে না, আর মগটাও দেখো একেবারে কিন্তু পরিষ্কার হয়ে গেছে, নোংরাগুলো কেটে বেরিয়ে গেছে। আর ব্রাশগুলোর সাহায্যে আমি ওইখানে তো ভালো করে ঘষা যাবে না, ব্রাশটার সাহায্যে আমি হ্যান্ডেলটা ঘষে নিলাম, হ্যান্ডেলটা তো স্কচ ব্রাইট দিয়ে ঘষতে পারবো না সেই কারণে। তো এবার তোমাদের চলো আমি বাইরে গিয়ে দেখিয়ে দিই কী উপকরণ আমি দিয়েছিলাম। তো আমার এই লিকুইডটা বানানোর জন্য লেগেছিলো, আমি এখানে দেখো আমি হারপিক নিয়ে নিচ্ছি, অল্প পরিমাণ হারপিক দিয়েছিলাম, যে হারপিক আমরা বাথরুম ক্লিনার যেটা আর কি সেটাই, আর যে কোনো সার্ফ আমি যে জামাকাপড়ও কাচি সেইটা 1 চামচ দিয়ে দিয়েছিলাম, আর এখানে দিয়েছিলাম বেকিং সোডা। তো তোমরা দেখতেই পেলে এগুলোর ফলাফল কত ইজিভাবে আমি পরিষ্কার করে ফেললাম, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটুখানি ভিনিগার। তো এই কটা জিনিস দিলেই দেখবে এটা একটা ঝাঁক উঠে আসবে। আমি একটা প্লাস্টিকের, তো এই কটা উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে এটাই আমি লাগিয়ে দিয়েছিলাম বালতির গায়ে, তারপরেই তো তোমরা চমৎকারটা নিজেরাই দেখতে পেলে। তো দেখো বালতিটা আমার একেবারে পরিষ্কার হয়ে গেছে, এগুলো দেখে কেউ এই বালতিটার মগটা দেখে বুঝতেই পারবে না এটা পুরনো বালতি কি নতুন বালতি। তো তোমরা এইভাবে অবশ্যই বালতিটা বাড়িতে পরিষ্কার করে নিতে পারো, আর যারা পরিষ্কার করবে আমাকে কমেন্ট করে জানাবে যে কীরকম পরিষ্কার তাদের হলো, আমি গ্যারান্টি দিতে পারি একদম নতুনের মতন হয়ে যাবে বালতি। তোমরা দেখলে কীভাবে আমি একেবারে নতুনের মতন বালতিটা করে ফেললাম। তো আজকের ভিডিওটা তোমাদের যদি কিছুমাত্র ভালো লেগে থাকে বা তোমরা যদি কোনো উপকার পাও, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর কী ধরনের এরকম ভিডিও তোমরা দেখতে চাও সেটাই আমাকে জানাতে পারো। তো আমি চেষ্টা করব আমি যেগুলো জানি তোমাদের সঙ্গে শেয়ার করার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যে সকল বন্ধু আমার চ্যানেল নতুন এসছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।